মহাকাশে যাত্রা পৃথিবীর বিপদসংকুল অন্য যাত্রার চেয়ে খুব বেশি বিপদজনক। আবার তাদের কাজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ফলে থাকতে হয় বিশেষ দক্ষতা। এমন দক্ষ মানুষদের বিপদসংকুল যাত্রায় পাঠানোর বিপরীতে পারিশ্রমিক আসলে কত, এ নিয়ে মানুষের কৌতূহলের নেই শেষ। বিভিন্ন দেশে আলাদা আলাদা মহাকাশ গবেষণা কেন্দ্রে এই পেশায় যুক্তদের বেতন কাঠামো আলাদা, সেটি আবার পরিবর্তনশীল। আসলে তারা কোনো মিশনে যাচ্ছেন, কতদিন থাকতে হবে তার উপর নির্ভর করে বেতন। কাজের অভিজ্ঞতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মহাকাশে নভোচর পাঠানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আলোচিত আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, তারা মহাকাশচারীদের কত টাকা বেতন দেয় তা ওয়েবসাইটে লিখে রেখেছে। সেই ঘোষণা অনুযায়ী তাদের বেতন বছরে ৮৪,০০০ থেকে ১,১৫,০০০ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১,১০,০০০ থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে। তবে ২০২৪ সালে বেতন আরও বাড়িয়ে করা হয়েছে ১,৫২,২৫৮ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,৮২,০০০০ টাকার বেশি। নাসায় সামরিক বাহিনী থেকে আসা নভোচরের বেতন কাঠামো আলাদা। তারা ফৌজি চাকরি বজায় রেখে মহাকাশচারী হিসেবে কাজ করতে পারেন। তারা সাধারণত অফিসার পদে নাসায় চাকরি পান। নিয়োগের কাজের অভিজ্ঞতা ও কত ঘন্টা বিমান বা কপ্টার উড়িয়েছেন তা পরীক্ষা করা হয়। আমেরিকার একজন নৌ কমান্ডার নাসা এসে মাসে ৮,১৯৯ ডলার, অর্থাৎ বছরে ১,০০,০০০ ডলারের কাছাকাছি পান। বাংলাদেশে মুদ্রায় তা ১,২০,০০০ টাকার মতো। তবে বিমানবাহিনীর আরেক উচ্চপদস্থ কর্মকর্তা আবার বছরে ১,২৭,০০০ ডলারের বেশি বেতন পায়। বাংলাদেশি মুদ্রার মানে তা ১,৫০,০০০ টাকারও বেশি। এদের সবার আবার আছে জীবন বীমা ও পেনশনের সুবিধা, অর্থাৎ তাদের কিছু হয়ে গেলে পরিবারের সদস্যরা পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকেন। বেতনের বাইরেও আছে প্রতীকী ভ্রমণ ভাতা, তবে সেই টাকার পরিমাণ প্রকাশ হয় না। তবে মহাকাশ মিশনের জন্য কোনো বোনাস থাকে না তাদের। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ মহাকাশচারীরা কিন্তু নাসার কর্মীদের তুলনায় কম বেতন পান, তবে আয়করে ছাড় আছে। এদেরকে মাসে ৫,০২০ পাউন্ড, অর্থাৎ বছরে ৬০,০০০ পাউন্ডের কিছু বেশি বেতন দেয় ব্রিটিশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক ৯৩,০০০ টাকার কিছু বেশি। ফ্রান্সের নভোচারীদের বেতন ইংল্যান্ডের তুলনায় কিছুটা বেশি। তাদেরকে মাসে ৬,২৫১, অর্থাৎ বছরে ৭৫,০০০ ইউরো বেতন দেয় দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এটি ৯৮,০০০০ টাকার কাছাকাছি। তবে প্রাথমিক প্রশিক্ষণ শেষ হলে এই বেতন ২০-২৫% বেড়ে যায়। তখন তাদের বেতন হয় গ্রেড ৩ অনুযায়ী। একবার মহাকাশ ঘুরে এলে বেতন আরও বাড়ে। গ্রেড ৩ থেকে তা আরও ২০% বেশি, অর্থাৎ গ্রেড ৪ গেলে বাংলাদেশি মুদ্রায় তখন বছরে বেতন ১,৫০,০০০ টাকার কাছাকাছি চলে যায়। রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রাস্ক সমস এর মহাকাশচারীদের বেতন অনেকটাই বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী যারা মহাশূন্যে রয়েছেন তাদের বেতন বাড়বে ৫০%, যারা প্রশিক্ষণ দিচ্ছেন বাড়ানো হবে ৭০%। বেতনের সঙ্গে সঙ্গে বাড়বে অন্যান্য ভাতা। তবে মাসে গড় বেতন ৩-৫ লাখ রুবলে ঠেকবে। ৩,০০০ রুবল মাসে বাংলাদেশি মুদ্রায় ৩,৭৫,০০০ টাকা, ৫,০০০ রুবল মাসে ৬,২৫,০০০ টাকা।